কবিতার নাম নোট বই নোট বইকে ইংরেজিতে কী বলা হয় ডায়েরি যেখানে নোট লেখা হয় তাই না তাই হলো নোট বই ইংরেজিতে বলা হয় ডায়েরি এবং এই নোট বই কবিতা কী লিখেছেন সুকুমার রায় সুকুমার রায়ের লেখাগুলো তোমরা জানো যে একটু উদ্ভট ধরনের সবসময় তারা মিল খুঁজে পাওয়া যায় না অর্থ খুঁজে পাওয়া যায় না এই কবিতার মধ্যেও তাই একটি ছেলে সেও কাছে নোট বই রেখেছে এবং যখন যা মনে হচ্ছে সব নোটবইতে লিখে রাখে তা সেই নোটবইরই পরিচয় রয়েছে এখানে দেখো এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এক হাতে পেনসিল এক হাতে নোটবুক বা ডায়েরি ধরে রেখেছে ছবিতেও দেখতে পাচ্ছ নোটবুক এবং পেন্সিল ধরা আছে হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে এই দেখো আমার নোটবুকে কত কি লেখা রয়েছে কে লিখেছে আমি লিখেছি তাহলে একটি ছেলে বা একটি কিশোর তার হাতের নোট রয়েছে কলম রয়েছে যখন যা মনে হচ্ছে সব লিখছে বা নোট করে রাখছে তা সে বলছে এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে কিলবিল কেন বলেছে লেখাগুলো যা মনে এসছে তাই লিখেছে কখনো সুন্দর করে লিখেছে কখনো হিজি করে লিখেছে যেমন হোক লিখেছে ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফরিঙের কটা ঠ্যাং আর আরশোল্লা কী কী খায় যখন যা ভালো কথা শুনি যা মনে হয় লিখে রাখার যোগ্য সমস্ত কিছু লিখে রাখি তার উদাহরণও দিয়েছে যে ফরিংয়ের কটা ঠ্যাং এটা একটা প্রশ্ন এই প্রশ্নটাও শুনেছে এবং নোট বইতে লিখে রেখেছে আরশোলা কী কী খায় আরশোলা যেন একটা ওটা একটা পতঙ্গ কী খায় সেই উত্তরটিও জানে না প্রশ্নটি জানে প্রশ্নটি শুনেছে বা প্রশ্নটি মনে উদয় হয়েছে তা এরকম অনেক প্রশ্ন যেগুলো মনে উদয় হয় সবই নোট লিখে রাখে তা তেমনই দুটো উদাহরণ দিয়েছে আরও রয়েছে আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট আঙুলে যদি আঠা লাগে আঙুলটা চটচট কেন করে কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট উদ্ভট প্রশ্ন গরুকে যদি কাতু দেওয়া হয় গরু ছটফট করে কেন শুধু গরু কেন মানুষকে যদি কাতু দেওয়া হয় মানুষও ছটফট করবে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি সব কিছু দেখেছি শুনেছি ভেবেছি বোঝার চেষ্টা করেছি এবং সমস্ত কিছু এই নোট বইতে আমি বসে বসে লিখেছি তার মানে ছেলেটি কত কাজ করেছে তাই না কত দায়িত্ব পালন করেছে যা কিছু মাথায় এসেছে যত চিন্তা যত প্রশ্ন তা উদ্ভট হলেও সব নোট বইতে লিখে রেখেছে কান করে কটকট ফোরা করে টন টন কান কটকট করবে কেন বলে না কান কটকট করছে কানে ব্যথা করছে তা কান কটকট করবে কেন ফোড়া টন টন করে কেন উত্তরগুলো জানা নাও প্রশ্নগুলো মনে উদয় হয়েছে উত্তর জানা নেই প্রশ্নগুলি লিখে রেখেছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন এই রামা শিগগিরি ছুটে আয় লণ্ঠনটা নিয়ে আয় অন্ধকার হয়ে গেছে লণ্ঠনটা নিয়ে আয় লিখতে হবে এগুলো প্রশ্ন ওর মাথায় এসেছে ওর মনে উদয় হয়েছে যে কান কটকট করে ফোরা লণ্ঠন করে যেমনি মাথায় এসেছে সঙ্গে সঙ্গে বলছে রামা নিয়ে আয় লণ্ঠনটা নিয়ে আয় ভুলে যাবো এখনই হয়তো নোট লিখে রাখি কাল থেকে মনে মোড়ে লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয় সাবান্না পটকা কাল থেকে একটা প্রশ্ন মাথায় মধ্যে ঘুর ঘুর করছে সেটা হচ্ছে গুড় সেটা কিসে দেয় ঝোলা গুড় দিয়ে কী করে সাবান তৈরি করে না পটকা তৈরি করে পটকা মানে বাজি আতসবাজি তা সে এগুলো কি সত্যিই কোনো প্রশ্ন বটে শুনলেই হাসি লাগছে তাই না তো কবিতাটা হাসিরই কবিতা তো কারণ ঝোলাগুড় দিয়ে কখনোই পটকাও তৈরি করা যায় না ঝোলা গুড় মানে কি গুড় খাওয়ার জিনিস একটু ঝোল রয়েছে তাই ঝোলাগুড় এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেবো মেজদাকে খুঁচিয়ে প্রশ্নগুলো তো এখন লিখে রাখি মাথায় যত প্রশ্ন ভিড় করে এসেছে সব প্রশ্নগুলোকে খাতাতে বা এই নোট আমি লিখে রাখি এখন পরে মেজদাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেজদা বলতে চাইবে না খুঁচিয়ে কেন বলছি মেজদাও বলতে চায় না পাত্তা দেয় না ওকে কারণ মেজদাও ব্যস্ত হয়ে পড়ে এই ধরনের প্রশ্ন কারি বা উত্তর জানা আছে এরকমের প্রশ্ন করলে উত্তর কে দিতে পারে কেউ উত্তর দিতে পারে না তা মেজদাও দিতে চায় না তা মেজ যেমন করে হোক খুঁচিয়ে বা জ্বালাতনি করে যেমন করে হোক উত্তরগুলো জানতে হবে প্রশ্ন আসবে কার কাছে উত্তর জানবে মেজদার কাছে পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে আচ্ছা পেট কামড়ায় কেন এটা একটা প্রশ্ন ছেলেটা মাথায় সারাক্ষণ প্রশ্নে উদয় হচ্ছে এটা কেন এটা কেন এটা কেন যা দেখছে যা শুনছে বা সারাক্ষণই মাথায় যেন একটা একটা করে প্রশ্ন চলে আসছে তেমনই একটা প্রশ্ন পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে তোমরা বলো দেখি কে পারো তোমরা উত্তরটা তোমরা কেউ পারবে না একজনই পারবে সেটা হচ্ছে মেজদা আমি জেনে নেবো ঠিক তার কাছে বলো দেখি ঝাজ কেন জোয়ানের আরও কে জোয়ান চিবালে জোয়ান খেলে মুখে ঝাল লাগে কেন কেউ বলতে পারবে তোমরা না তোমরা কেউ পারবে না তেজপাতি তেজ কেন ঝাল কেন লঙ্কায় তেজপাতা আমরা সবাই দেখছি রান্না করতে লাগে তাতে এত তেজ কেন তার সুগন্ধ তার টেস্ট তাই না আর ঝাল কেন লঙ্কায় লঙ্কায় এত ঝাল হয় কেন নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় মানুষ ঘুমানোর সময় নাক ডাকে কেন আর পিলে মানে হৃদয় মন মন চমকে ওঠে না মাঝে মাঝে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম চমকে উঠলো হঠাৎ করে কিছু দেখলাম ভয় ভয় পেয়ে গেলাম তা চমকে উঠলো বজ্রপাতের শব্দ হলো বোম ফাটলো পাশে বা জোরে শব্দ হলো বুকটা চমকে ওঠে তো ওটাই বলছে পিলে তা বলছে নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় দেখো কত প্রশ্ন কত প্রশ্ন প্রশ্নের শেষ নেই ছেলেটি আর সব এই খাতায় লিখে রাখছে নোট বইতে লিখে রাখছে কার নাম দুন্দুভি দুন্দুভি মানে কি ঢাক যুদ্ধের সময় বাজানো হয় তবে দুন্দুভি কাকে বলে কাকে বলে অরণী অরণি বা কাকে বলে অরণী মানে চকমকি পাথর ঠুকলে আগুন জ্বলে তাই অরণি কাকে বলে বলবে কি তোমরাও নোট বই পড়নি তোমরাও কিছু জানো না আমার যতই প্রশ্ন থাক কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই কারণ তোমরা তো নোটবই নোট পড়ো আমি যা লিখছি সেই আমার লেখা তোমরা তো পড়ো যদি পড়তে তাহলে তোমরা উত্তর জানতে পারতে তার কিছু আমি জানি আর কিছু ওই মেজদাকে খুচিয়ে আমি ঠিক জেনে নেব যেগুলো আমি জানি না সেগুলো জেনে নেব হ্যাঁ মেজদা ওর কাছে মানে সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেবে এটাই মনে করছে ও সব জানতা মেজদা হচ্ছে ওর ওর মানে ওর মতে মেজদা হচ্ছে সব জানতা তো মেজদার কাছ থেকে সমস্তত্ব পেয়ে যাবে বলেও প্রত্যাশা করছে হ্যাঁ মেজদা বলতে চাইবে না মেজদা বিরক্ত হয় ওই জন্য খুঁচিয়ে জেনে নেবে বিরক্ত করে বিরক্ত করো যেমন করে প্রশ্নটা উত্তর পেতেই হবে আর যত প্রশ্ন দেওয়া হচ্ছে সব নোট বই লিখে রাখছে তাই এই নোট কি তুমি পড়তে চাও এত প্রশ্ন রয়েছে যদি পড়তে চাও তাহলে এই ছেলেটির কাছ থেকে চেয়ে নিও তো এই হলো নোট বই কবিতার আলোচনা